हरे कृष्णा कृष्ण चैनल सब्सक्राइब बेल करूर क्लिक करू हरे कृष्णा इस्कॉन पानीहाटी की ओर से आप सभी का स्वागत करता हूं मैं राधापा दास आने वाले 23 जनवरी को चौबीस पच्चीस छब्बीस 27 तीन दिन के लिए हम लोग जाएंगे जगन्नाथ पुरी का ट्रिप है 2020 भूलिएगा नहीं नीचे बोर्ड लाइन पे नंबर चल रहे हैं इन पर संपर्क कीजिए हमारे साथ चलिए पूरी भ्रमण पे हरे कृष्णा आओ करो आराम वैष्णव सेवा धाम বাসুকি আদি বহু মহানাগ রয়েছে তার মধ্যে একটি হচ্ছে কালীয় নাগ কালীয় তো গরুর তিনি তার ভক্ষণ হচ্ছে সর্প হাতি কচ্ছ মাছ ইত্যাদি যে ব্রহ্মা এসব সৃষ্টি করে দিয়েছেন হ্যাঁ তাই অনেকে বলেন ভগবানের ভক্ত গরুর যদি মাছ খেতে পারে তাহলে আমরা কেন খেতে পারবো না মানুষের আহার আলাদা আর পাখির আহার আলাদা সব আলাদা আলাদা দেহের জন্য আলাদা আলাদা আহার নির্দিষ্ট করেছেন মহর্ষিরা ব্রহ্মাজি ইত্যাদি করে দিয়েছেন যাক তো গরুর দেব তো এভাবে যখন তখন কেক খেতে থাকেন তো সরপরা খুব এতে ভয়ভীত হয়ে গেলেন এবং তারা একটা মিটিং করে গরুরকে একটা প্রস্তাব দিলেন যে আপনি হয় যথাচর্চারভাবে আমাদেরকে ভক্ষণ করবেন না আর মাসে মাসে আমরা আপনার জন্য বলি দেব বলি মানে উপহার যেমন এক হচ্ছে অনেক কিছু আহার টাহার দেব বলছে দেখো আহার তো দিবে কিন্তু যেমন আহারের পরে একটা না সেবা করলে হজম হয় না সেরকম একটা করে সাপ দিতে হবে আমাকে ঠিক আছে একটা করে সাপ দেওয়া হবে দিতে থাকলেন এভাবে চলতে থাকলো কিন্তু এই কালিয় সেটা সহ্য করতে পারলো না সে কিন্তু নিজেই সেটা গ্রাস করতে লাগলো তখন গরুর কালিয়র উপরে অত্যন্ত ক্রুদ্ধ হয়ে কালীয়কে আক্রমণ করল বেশ যুদ্ধ হলো বহু যুদ্ধ হলো কিন্তু কালীয় পেরে উঠলো না তারপরে গরুরের ভয়ে স্বর্গ মর্ত পাতাল সব জায়গায় ঘুরতে লাগলো কিন্তু গরুরের হাত থেকে সে রেহাই পেলো না অবশেষে পাতাল লোকে গিয়ে উপস্থিত হলো অনন্তদেবের কাছে অনন্তদেব বললেন যে দেখো তুমি গরুরের হাত থেকে রক্ষা পাবে না কেননা তাহলে কি হবে উপায় না একটা উপায় আছে তুমি যদি বৃন্দাবনে এই যমুনার তীরে আশ্রয় গ্রহণ করো তাহলে সেখানে তুমি শান্তিতে গরুরের হাত থেকে রক্ষা পেতে পারবে শান্তিতে থাকতে পারবে কেন না এই যমুনার জলে সৌভরী মুনি তপস্যা করতেন আগে সৌভরী মুনি আপনার নাম শুনেছেন হ্যাঁ মহাযোগী নিজেকে পঞ্চাশটা ভাগে বিভক্ত করে মানধাতার পঞ্চাশটি কন্যাকে বিবাহ করেছিলেন যাই হোক সৌভরী তিনি এখানে তপস্যা করতেন আর মাছেরা তার আশেপাশে ঘোরাফেরা করতো গরুর আসতো মাছ ধরে খেয়ে নিয়ে চলে যেত তাই হবে মাছেরা একদিন সৌভরী কাছে গরুর মহাশয়ের বিরুদ্ধে একটা অভিযোগ করেন যেরকম গরুর দেখতে আমাদেরকে ভক্ষণ করে করে চলে যাচ্ছে আমাদের এখন কিভাবে রক্ষা হবে আপনি একটি ব্যবস্থা করুন তো গরুর মহাশয় এসেছেন তখন সঙ্গে সঙ্গে সৌভরী মানে অভিশাপ দিয়েছেন যে তুমি যদি এখানে আসো তাহলে তুমি মৃত্যুবরণ করবে তো গরুর আর এই এখানে আসেন না তবে ভগবান লীলা বিলাস করবেন তাই যে কদম্ব বৃক্ষ থেকে ভগবান শ্রীকৃষ্ণ লাভ দিয়েছিলেন সেই বৃক্ষের উপরে গরুর অমৃত সিঞ্জন করেছিলেন তো কালীও তো এখানে এলো তারপরে কালীও তার সাঙ্গ পাঙ্গ সব নিয়ে এসেছে পত্নী মানে সব পুরো সংসার নিয়ে এখানে বাস করছে কালিয়ের বিষের মহাজালা এতই উগ্র বিষ বাষ্প উঠছে একদম যে যত খেচর মানে পাখি টাকি সব যাচ্ছে সব মারা যাচ্ছে আর পাশে তো কোনো গাছ নেই শুধু একটি গাছ ছিল যেটা অম গরুরদেব অমৃত সিঞ্চন করেছিল এদিকে কৃষ্ণ বলরাম সখাদের সঙ্গে বিভিন্ন স্থানে লীলা বিলাস করছেন গোচারণ করছেন গোবৎসচারণ লীলা হয়ে গেছে এবারে গোচারণ লীলা চলছে তো গোচারণ লীলা তিনি ওই দিন যেদিন কালীও দমন হবে তো সেই এই স্থানে এসেছেন সেদিন বলরাম আসেননি কেউ কেউ বলেন বলরামের ওই দিন জন্মদিন ভগবান শ্রীকৃষ্ণ যখন এখানে নিয়ে এসেছেন গোচারণ করছেন গরুরা তৃষ্ণার্থ হয়ে তারা যমুনার জল পান করেছেন সখারও পান করেছেন ভগবানেরই ইচ্ছাই সব হচ্ছে ব্যাস সবাই মৃত্যুবরণ করেছে তখন ভগবান কি করলেন তার অমৃত বর্ষিণী দৃষ্টিপাত করে সকলকে আবার জীবন প্রদান করলেন তো সকলে জেগে উঠল বুঝতে পারলেন যে আমাদের মৃত্যু হয়ে গিয়েছিল আমরা আবার কৃষ্ণের কৃপায় জীবন লাভ করেছি তাহলে জীবন লাভ করলেন তখন ভগবান তিনি ওই গাছটার উপরে উঠলেন মানে প্রথমে কাঁচা দিলেন দিয়ে কোমরে উত্তরিটা দিয়ে বাঁধলেন ব্যাস তারপরে বাহুবাস পালন করতে করতে ওই কদম্ব বৃক্ষের উপরে থেকে যমুনার জলে ঝাঁপ দিলেন এমনভাবে তিনি পড়লেন পুরো যমুনার জল একদম তরঙ্গে একদম আন্দোলিত হয়ে গেল হরে কৃষ্ণ কোনো অসুবিধা নেই বসে থাকবে তারপরে হ্যাঁ না দেখছে কে চশমা পরে এসছে ঠিক আছে হরে কৃষ্ণ তারপরে যমুনা তারপরে কালিও সঙ্গে তো খুব ধস্তি ইত্যাদি হলো তারপরে কালীও কি করলেন তার দেহের দ্বারা কৃষ্ণকে বেষ্টন করে ফেললেন এদিকে খবর পৌঁছে গেছে মা যশোদা নন্দ বাবা আদি গোপালের কাছে সকলে একদম এসেছে এসে দেখছে কৃষ্ণ কালীর শরীরের দ্বারা একদম বদ্ধ হয়ে আছে এটা দেখে তো ব্যাস সমস্ত প্রজাবাসীরা একদম মূর্ছিত হয়ে গেছে হা কৃষ্ণ করতে করতে মূর্ছিত হয়ে গেলেন কারণ কৃষ্ণ চিন্তা করলেন এবার এত কষ্ট দেয়া প্রজাবাসতে ঠিক হবে না এবারে কালী ওকে দমন করা দরকার তাই তিনি কী করলেন শরীরটাকে বাড়াতে লাগলেন এমনভাবে বর্ধিত করতে লাগলেন কালীও আর তাকে বন্ধন করতে পারলো না ব্যাস ছেড়ে দিলেন এবারে কালীয় দংশন করার চেষ্টা করছে না কৃষ্ণ একদম চক্রাকারে ঘুরছেন কিন্তু পাচ্ছে না তারপরে কৃষ্ণ কি করলেন একদম উপরে উঠে গেলেন কোথায় মাথার উপরে মাথার উপরে উঠছে পাণ্ডব নৃত্য শুরু করলেন এই নৃত্য দেখে মহাদেবও নৃত্য করতে শুরু করলেন সমস্ত যারা গন্ধর্বরা তারা গান করতে লাগলো অপসরা নৃত্য করতে লাগলো তো সব দেবতা দেবতারা পুষ্প বর্ষণ করতে লাগলো সকলেই ভগবানের গুণগান করতে লাগলেন তাইভাবে ভগবান শ্রীকৃষ্ণ কালীয়কে একদম দমন করতে লাগলেন কালিও আর ফেরে উঠছেন না সমস্ত মুখ দিয়ে রক্ত বমন করতে লাগলো তারপরে মনে মনে কৃষ্ণের স্মরণ নিলেন এদিকে কালীয় পত্নী যারা ছিল হ্যাঁ নাগকন্যাগণ তারা কৃষ্ণের কাছে প্রার্থনা করলেন প্রভু এই কালীয়কে আপনি দমন করেছেন এটা ঠিকই হয়েছে অত্যন্ত খল তবে আমরা তো প্রতিবিহীন থাকতে পারব না তাই আমাদেরকে কৃপা করে এনার জীবন প্রদান করুন তো ভগবান শ্রীকৃষ্ণ তাদের প্রার্থনা শ্রবণ করে কালীওকে দমন করলেন মাত্র কিন্তু প্রাণে মারলেন না তো কালীও কৃষ্ণের কাছে স্মরণ নিলেন এই কালীও প্রকৃতপক্ষে একজন ঋষি ছিলেন তার নাম হচ্ছে বেদশিরা বেদশিরা ঋষি বেদশিরা ঋষি বিন্ধ্যাচল কোথায় যেন একটা তপস্যা করছিলেন তো অশ্বশিরা বলে আরেকজন ঋষি এসে গেছেন তপস্যা করবেন অশ্বশিরা নামটা অশ্বশিরা তো বেদশিরা দেখছে অশ্বশিরা আসছে যাই তুমি এখানে কেন যাও যাও এখানে তুমি থাকতে পারবে না বল কেন বলছে না এখানে আমি তপস্যা করছি বলছে দেখো তোমার তো এটা স্থান নয় এটা হচ্ছে মহাবিষ্ণুর স্থান এখানে সকলেই থাকতে পারে বলছে না তুমি এখানে থেকে যাও বলছি যাও বলে খুব ক্রোধ প্রকাশ করছেন তখন অশ্বসীরা বলছেন দেখো সব স্থান হচ্ছে ভগবানের তুমি এভাবে ক্রুদ্ধ হচ্ছ ফসফস করছো যা তুমি সব হয়ে যাও তখন বিদেশীরা বললে কি আমাকে তুমি সর্বহার অভিসম্পাদ দিলে আর তুমি সবসময় বক 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 করছো ঠিক আছে তুমিও কাক হয়ে যাও ব্যাস কাক হয়ে গেল একজন আরেকজন হচ্ছে সাফ হয়ে গেল এই যে কাক এই কাকটা কোনো সাধারণ কাক নয় হচ্ছে ভূষণ্ডী কাক হ্যাঁ সবসময় রাম নাম নাম রাম নাম নাম করে জপ করছে ইনার কাছ থেকে রামায়ণ শুনতে এসেছিলেন গরুর আদি সকলে যাই হোক এ হচ্ছে এদের ইতিহাস এখন এই কালীও এত কৃপা কেন লাভ করলেন হ্যাঁ মস্তকে তিনি কৃষ্ণের চরণ লাভ করতে পারলেন যে চরণ রজ লাভ করবার জন্য ব্রহ্মাদিস দেবগণ প্রার্থনা করেন এবং লক্ষ্মীদেবী স্বয়ং সেই রজ ছাড়া বা ভগবানের পাদসম্ভাস ছাড়া থাকতে পারেন না তা ভাগ্য হল যে ভগবান শ্রীকৃষ্ণের চরণ স্পর্শ লাভ করতে পারলেন নাগকন্যারাও চিন্তা করছেন যে এত সৌভাগ্যের কি করে হলো তো এর পুরো আরও একটা লীলা রয়েছে যাই হোক হ্যাঁ অন্য সময় বলা যাবে যাই হোক তারপরে ভগবান তো বললেন তখন কালিয়ে বললেন যে আমি তাহলে কীভাবে গরুরের হাত থেকে রক্ষা পাবো এখন আমার কি কর্তব্য না তুমি এখান থেকে রমণক দ্বীপে চলে যাও তো সেখানে তুমি থাকো বল কিন্তু গরুর আমাকে তো হত্যা করবে তাহলে গরুর হাত থেকে কীভাবে রক্ষা পাবো প্রভু না কোনো অসুবিধা নেই আমার চরণ চিহ্ন রয়েছে হ্যাঁ যে যেসব চিহ্ন রয়েছে এই চিহ্ন দর্শন করলে গরুর আর তোমার কোনো অনিষ্ট করবে না তাই তুমি দ্বীবিঘ্নে তোমার পত্নী পুত্র আদি সকলকে নিয়ে রমনক দ্বীপে বাস করো শিল প্রভুপাত বলেছেন এখনও কালীয় সেখানে রয়েছেন ফিজি ফিজি আছে না ফিজি ও ফিজি হচ্ছে রমনক দ্বীপ ওখানে কালীয় এখনও অবস্থান করছেন